ডি বিলিয়ার্স কে আইসিসির বিশেষ বার্তা প্রিয় বন্ধুরা বাংলা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি আর আপডেট নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন হুট করি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবিডি বিলিয়ার চৌত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার এখন থেকে আর নামবেন না কোনো আন্তর্জাতিক ম্যাচের জার্সি গায়ে ডি বিলিয়ার্স এর এই অবসরের ঘোষণা ক্রিকেট বিশেষের চেয়ে বড় এক ডাক্কা হয়ে তার এই ব্যাটসম্যান অবসরের ঘোষণায় বিবৃতি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও আইসিসির পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী ড্যাব রিচার্ডসন বলেন এবি নিঃসন্দেহে ক্রিকেটের অন্যতম আনন্দদাতাদের একজন এবং বিশেষ ও স্বভাবজাত প্রতিভা বারবার সে ব্যাট হাতে এবং মাঠে নানান কীর্তি করে ক্রিকেট বক্তদের আশ্চর্য করেছে আন্তর্জাতিক ক্রিকেট তার অনুপস্থিতি অনুভব করবে তিনি আরও বলেন বোলারদের উপর সে কেমন প্রভাব বিস্তার করত তা প্রতীয়মান করে তার অসাধারণ আন্তর্জাতিক রেকর্ড দুর্দান্ত কেরিয়ার এবং ক্রিকেটে অনন্য অবদানের জন্য আইসিসির পক্ষ থেকে তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে উনিশশো সালে জন্ম নেওয়া এই ক্রিকেটার দুই সালে টেস্টে দুই সালে ওয়ান এবং তার পরের বছর টি টোয়েন্টি ক্রিকেটে নিজের অভিষেক ঘটান চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের জীবনের শেষ টেস্ট খেলেন তিনি শেষ ওয়ান ডে ম্যাচটি খেলেন ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে টেস্ট ও ওয়ানডের মতো শেষ টি ম্যাচটিও খেলেছেন ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে গত অক্টোবরে ডানহাতি এই ব্যাটসম্যান আন্তর্জাতিক কেরিয়ারে মোট সাতচল্লিশটি শতক এবং একশো নয়টি অর্ধশতক হাঁকিয়েছে অবসরের ঘোষণা দিয়ে বুধবার ডি বিলিয়ার্স বলেন আমি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি আর একশো চোদ্দোটি টেস্ট ম্যাচ দুশো আঠাশটি ওয়ানডে ও আটাত্তরটি টি টোয়েন্টি ম্যাচ খেলার পর এখন অন্যদের সুযোগ দেওয়ার সময় আমি আমার দায়িত্ব পালন করেছি এবং সত্যি বলতে আমি ক্লান্ত এটা কঠিন একটা সিদ্ধান্ত আমি এটা নিয়ে অনেক দিন অনেকবার ভেবেছি এবং অবসরের সিদ্ধান্ত নিয়েছি ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত দুটি সিরিজ জয়ের পর আমার মনে হচ্ছে সরে দাঁড়ানোর এটি যথার্থ সময় বাংলা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে ডি বিলিয়ার্সের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার